হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শামিমা আফরিন গরম ভাতের সাথে ভর্তা তো আমরা সবাই পছন্দ করি তো আমার আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে একটি ভর্তা রেসিপি আর সেটা হলো ওলকচু ভর্তা এটা হচ্ছে ওলকচু অনেকেই হয়তো চেনেন না এটা মাটির নিচে হয় এটা দেখতে যেমনই হোক এটার ভেতরের কালারটা কিন্তু একেবারেই অন্যরকম আমি ছোট ওলকুচুটা কেটে নিলাম মাঝখান থেকে এবারে এগুলোকে আমি টুকরো করে কেটে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু যে কোনো মাছের তরকারি সবজি হিসেবে খেতেও খুব মজা লাগে আর এটার ভর্তার টেস্টটা অনেকটা আলু ভর্তার মতো আমি বলবো আলু ভর্তার থেকেও আরও বেশি মজা লাগে তো আমার ওলকুচুটা সেদ্ধ হয়ে গেছে আমার মা যেটা করে এটা পানি দিয়ে সিদ্ধ করার পর আবার যখন ভাত রান্না করে তখন ভাতের উপরেও একটু সিদ্ধ করে নেয় বলে যে এতে নাকি টেস্ট আরও বেশি লাগে তো আমি আর সেটা করলাম না জাস্ট পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এবারে আমি ওল ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচ রেডি করে নিয়েছি এখন একটি প্যানে তেল দিয়ে আমি শুকনো মরিচ পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিব ভেজে নেবার পর এই তেলেই আমি ওলগুলোকেও হালকা একটু ভেজে নিব এবারে ভর্তা করার জন্য বাটিতে পেঁয়াজ রসুন শুকনো মরিচ নিয়ে নিলাম শুকনো মরিচ ভাজার সময় বোটা সহ থাকলেই বেশি মচমচে হয় তো আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবারে প্রথমে আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা টেস্ট করে আবার বাড়িয়ে দেয়া যাবে এবারে সিদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে খুব ভালোভাবে চোটকে ভর্তা করে নিচ্ছি ভর্তাটা একদম মিহি হলেই খেতে বেশি ভালো লাগে তো খুব ভালোভাবে মাখাতে হবে যাতে দানা দানা না থাকে ওলটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে যার কারণে হাত দিয়ে ভর্তাটা করতে কোনো অসুবিধাই হচ্ছে না অনেকে এটার সাথে সরিষা মিশিয়ে একসাথে পাটায় বেটে ভর্তা করে সেটাও আমি একদিন আপনাদের দেখাবো ওভাবে ভর্তা করলেও অনেক মজা লাগে তো আমি আজকে আপনাদের জন্য খুব শর্টকাট সহজভাবে ভর্তাটা করে দেখালাম আপনারা অবশ্যই এটা বাজার থেকে কিনে বাড়িতে ট্রাই করবেন খুব মজার একটা সবজি গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে কিন্তু আর কিছুই লাগে না এই ভর্তাটা যে কতটা টেস্টি সেটা আসলে একবার না খেলে বুঝবেন না আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আমার চ্যানেলের নতুন নতুন রান্নার আপডেটগুলো যদি পেতে চান তাহলে কি করতে হবে হ্যাঁ এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ